বিড়াল ফেলিস ক্যাটস একটি গার্হস্থ্য প্রজাতি বা ছোট মাংসাশী স্তন্যপায়ী প্রাণী হিসাবেও আমরা এদেরকে চিনি। এটি ফেলিডা পরিবারের একমাত্র গৃহপালিত প্রজাতি এবং প্রায়শই এটি পরিবারের বন্য সদস্যদের থেকে পৃথক করার জন্য গার্হস্থ্য বিড়াল হিসাবে পরিচিত। বিড়ালকে আমরা সচরাচর ঘরের মধ্যে বা খামারের আশপাশে এবং বনের মধ্যেও দেখতে পাই। বন বিড়াল অবাধে মানুষের যোগাযোগ পরিসীমা এড়িয়ে চলে। গার্হস্থ্য বিড়ালদের সাহচর্য এবং তীক্ষ্ণ দৃষ্টি, প্রাণী শিকারের দক্ষতা, এর জন্য আমরা এদেরকে মূল্যবান হিসাবে মনে করি। বিড়ালকে বাঘের মাসি বলেও আমরা চিনি। বিড়াল গাছে ওঠায় খুব পটু এবং শিকার ধরায় এদের জুড়ি মেলা ভার। ঘরের ইঁদুর অথবা কীটপতঙ্গ শিকার করে বিড়াল আমাদের প্রভূত উপকার করে। বিভিন্ন ধরনের বিড়াল দেখা যায়, যেমন সাদা বিড়াল, কালো বিড়াল এবং বাঘের মতো ডোরাকাটা বিড়ালও সচরাচর আমাদের চোখে পড়ে। বিভিন্ন বিড়াল নিবন্ধকারীর মাধ্যমে এযাবৎ বিড়ালের স্বীকৃত 60-এর অধিক স্বীকৃত বিড়ালের প্রজাতি পশ্চিমবঙ্গের জাতীয় পশু হিসাবেও মেছো বিড়াল স্বীকৃতি লাভ করেছে। বিড়াল আমাদের সমাজ ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেলেও বিড়ালের থেকে অনেক রকম রোগ ব্যাধির জন্ম নেয়। বিড়ালের পশম থেকে ডিপথেরিয়া রোগ হতে পারে। অতিরিক্ত বিড়াল ঘরের পরিবেশ নষ্ট করে।